মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের রেশ কাটতে না কাটতেই এবার রাজনৈতিক খামলার ঘটনায় উত্তপ্ত হল জঙ্গলমহলের মহকুমা সদর খাতড়া। বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার সহসভাপতি শ্যামল সরকারের উপর এই হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মাওবাদী ও গুন্ডা বাহিনী যোগের তত্ত্ব খাড়া করে সর বলেন বিজেপির জেলা পর্যবেক্ষক তথা রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মাওবাদীদের ব্যবহার করার দাবি তুলেছেন। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি ঝরে গেছে, এই জন্য মমতা ব্যানার্জির নির্দেশে একটুখানি জঙ্গলমহলে মিটিং করে গেলেন। জঙ্গলমহলের মানুষ তো তার সাথে নেই, একদিকে মাওবাদী ধরে নিয়ে আসছে, একদিকে গুন্ডাদের কাজে লাগাচ্ছে, যাতে জঙ্গলমহলে যে রেজাল্ট হয়েছিল বিজেপির পক্ষে সেটাকে কীভাবে রুখবে, তার জন্য হামলা করছে, মিথ্যা মামলা করছে, ভয় দেখাচ্ছে, অনেক রকম বেলুদার মতো লোকেদের উপর অত্যাচার করছে, আক্রমণ। প্রসঙ্গত এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা শ্যামল ওরফে বেনু সরকার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে জঙ্গলমহলে বিজেপির সংগঠন গড়ে তুলেছেন তার সাংগঠনিক ক্ষমতায়, যার ফলে খাতড়া মহকুমায় বিজেপি তাদের ভিত মজবুত করছে দিন দিন। এই অবস্থায় শনিবার রাতে তার দলীয় কার্যালয়ে বসে থাকাকালীন একদল দুষ্কৃতী শ্যামলবাবুর উপর লাঠি রড দিয়ে হামলা চালায়। কোনো ক্রমে তিনি তা প্রতিহত করে প্রাণে বাঁচেন। এই সময় তাকে মারধরের পর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ব্যাপক। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়, ভাঙা হয় টিভি সহ অন্যান্য অফিসের আসবাবপত্র। এই হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির শ্যামল সরকার ওরফে বেনুবাবুর। এবং সন্ধ্যাবেলা অনেকে ছিল, তারপরে সবাই চলে যাওয়ার পর বন্ধের টাইমে মানে অফিস বন্ধ করবো ঠিক 8:30 বাজছে, সেই সময় আমি বাইরে এটা দাঁড়িয়ে ছিল, অতর্কিত বলে 30-40 জন এলো লোহার রড বাঁশ টাঙ্গি হ্যাঁ এইসব নিয়ে আমাকে প্রথমে হাতেতে মারে, প্রথমে মাথায় মারতে যায়, মাথাটা আমি হাত দিয়ে আটকাতে আমার হাতে লাগে, তারপর পায়ে মারে এবং গোটা অফিস ভাঙ টিভি ভেঙে দিল, শ্যামপ্রসাদ মুখার্জির ছবি ভেঙেছে এবং সব মনীষীদের ছবি ভেঙেছে, বেঞ্চি চেয়ার সব ভেঙে দিয়ে তারা চলে গেল কোনো কারণ নেই। আজকে জঙ্গলমহলে আজকে আমরা রাজনীতি করছি দীর্ঘদিন ধরে, জঙ্গলমহলের অবস্থা খারাপ, তৃণমূলের শোচনীয়তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এইসব করে। যদিও জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বিজেপির তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাফ জানিয়েছেন এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক যুক্ত নয়, এই ঘটনা বিজেপির নিজেদের গোষ্ঠী কোন্দলের জের, তা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করছে ভেগদারি পার্টি বিজেপি, কিন্তু মানুষ তাদের দাঙ্গার রাজনীতিকে বাংলায় প্রশ্রয় দেবে না। তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেতৃত্ব বা কর্মীরা কেউ এই অংশের মধ্যে জড়িত নয়, আমি সম্পূর্ণভাবে খবর নিয়েছি, তো এটুকু বলতে পারি যে বিজেপি নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব করে এলাকায় একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং সেখানে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে নিজেদের জমি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু জঙ্গলমহলের মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আজকে বুঝতে পেরেছে বিজেপি মানে হচ্ছে ভেগধারী পার্টি, যাদের কোনো মিশন বা ভিশন কোনো কিছুই নেই, সুতরাং তারা দাঙ্গা হাঙ্গামার মধ্যে। বিধানসভা ভোট যতই এগিয়ে আসবে ততই জেলার জঙ্গলমহলেও রাজনৈতিক উত্তাপ বাড়বে, এমন ইঙ্গিত মিলল এই হামলার ঘটনায় অভিমত জেলার রাজনৈতিক বোদ্ধাদের। এখন দেখার ভোটকে কেন্দ্র করে ফের জেলার জঙ্গলমহল কতখানি অশান্ত হয়ে ওঠে সেদিকেই নজর রইল সবার, তা বলাই বাহুল্য। খাতড়া থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।